প্রধান ইজ ব্যাক আমি গরিবের দণ্ডে ভালো হয়ে যাও প্রধানমন্ত্রীর প্রকল্পে তোমরা দুর্নীতি করো না কিন্তু কপালে খারাপ আছে কিন্তু ভালো হবে না কিন্তু এবার মুজিবনগর আশ্রয় প্রকল্প পরিদর্শন করে বসবাসরত বাসিন্দাদের আর্থিক সহায়তা দিলেন নারায়ণগঞ্জের ডন সেলিম আমরা ওয়ান পরিবার 9 মার্চ দুপুরে সদর উপজেলার গোকনগর ইউনিয়নের 156টি পরিবারের সঙ্গে দেখা করে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি এ সময় তাকে স্বাগত জানান স্থানীয় কৃষক লীগের নেতা কর্মীরা তোর খবর আছে কিন্তু তোর টাকার লোভ রে হ্যাঁ টাকা কামানোর জায়গা নাই তুই প্রধানমন্ত্রী যে জায়গায় দিছে তুই ওই জায়গায় টাকা কামাস এই দুনিয়াতে জায়গা নাই ওই দুনিয়াতে জায়গা নাই প্রধান ইজ ব্যাক এর আগে আশ্রয় প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকটি পরিবারের কাছ থেকে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানের টাকা নেয়ার অভিযোগ করতে আসা ভুক্তভোগীদের সান্ত্বনা দেন তিনি প্রধানমন্ত্রীর প্রকল্পে দুর্নীতি করবে এটা এটা এত সুন্দর একটা প্রকল্প পবিত্র প্রকল্প এই পবিত্র জায়গায় তোমার টাকা খাও ছে তোর মানুষ না ভাই আমি অনুরোধ করব এদের ব্যবস্থা নেওয়ার জন্য আর কি ব্যবস্থা নিতেই হবে আশ্রয় প্রকল্পের ঘর ও সরকারি নলকূপ বরাদ্দের প্রলোভন দেখিয়ে গৃহহীনদের কাছ থেকে যারা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তাদের বিচার হবে বলেও মনে করেন সেলিম প্রধান কিছু শয়তান আছে না ক্রিমিনাল এর জন্মগত পথে ক্রিমিনাল এদের প্রবলেম ওরা মানুষের ভালো দেখতে পায় না প্রশাসন অনেকে অনেক ভালো কাজ করতে চায় বাট করতে পারে না কি লেগে যেন ও ভয় দেখায় কথা কথা বলে চাকরিতে বদলি করে দেবে এটা করে দেবে ওটা করে দেবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রকল্পে এই ধরনের ব্যবস্থা এটা ব্যবস্থা নিতে হবে যারা এই দেশে বসবাস করেন এটা ব্যবস্থা কিন্তু কাইন্ডলি নেবেন এই ব্যবস্থা কঠিনভাবে নেওয়া হবে বিষয়টি জেলা প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে বলে নিজের প্রত্যাশাও ব্যক্ত করেন গরিবের ডনখ্যাত সেলিম প্রধান এছাড়া মুজিবনগর আশ্রয় প্রকল্পে বসবাসরতদের পাশে আছেন বলেও জানান তিনি জেলা প্রশাসনকে ধন্যবাদ আপনারা দ্রুত একটা ব্যবস্থা নেন আমি এইমাত্র শুনতে পারলাম যে তিনজনে একটা কমিটি করা হয়েছে আর কি তিন সদস্য একটা কমিটি করা হয়েছে দুর্নীতিবাজদের এই দুনিয়াতেও জায়গা নাই ওই দুনিয়াতেও জায়গা নাই আমাদের লক্ষ্য একটাই যারা ভালো কাজ করে তাদের পিছনে শত্রু বেশি না শত্রু অল্প কোন শত্রু জানেন যারা তাউড পাটপার যারা চিটার যারা দুর্নীতিবাজ প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো আপনারা চালাই যান দুর্নীতিবাজকে ছাড়বেন না কাউকে ভয় পাবেন না